एक नई लाइन निकली है, गायब हो गया 2 करोड़ युवाओं का रोजगार, गायब हो गया किसानों को सही दाम, गायब हो गया 15 लाख रुपए का जो वायदा था, पैसा जो बैंक अकाउंट में आना था वो गायब हो गया, नोटबंदी और जीएसटी में कारोबार गायब हो गया, और राफेल की जो फाइलें हैं गायब हो गई। এই সরকারের আমলে গায়েব হয়ে যাচ্ছে সবকিছুই। বৃহস্পতিবার কংগ্রেস সদর দপ্তরে রাহুল গান্ধী সাংবাদিক বৈঠক শুরু করলেন এমন মন্তব্য দিয়ে। প্রসঙ্গ, রাফেলের ফাইল খোয়া যাওয়া এবং রাহুলের নিশানায় ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মিডিয়া কে বারে মে কাহা জাতা হ্যায় কি হাম আপ পে ইনভেস্টিগেশন করেঙ্গে, ক্যুকি রাফেল কি জো ফাইলে হ্যায় গায়েব হো গয়ি। মগর জিসনে 30,000 करोड़ रुपए का घोटाला किया है, जिसके बारे में फाइल में साफ लिखा है कि पैरेलल नेगोशिएशन हो रहा था, उनके बारे में कोई इन्वेस्टिगेशन नहीं होगा। 30,000 करोड़ टाका दुर्नीति ढाक दिए এখন গায়েব করে দেয়া হচ্ছে ফাইল। রাহুলের প্রশ্ন, প্রধানমন্ত্রী যদি লুকোবার কিছু না থাকে তবে তিনি তদন্তের নির্দেশ দিচ্ছেন না কেন? In Defense Ministry files, it's clearly written that the Prime Minister of India is carrying out parallel negotiation. So why should there not be a criminal investigation? Why is the criminal investigation, Hindustan mein criminal investigation, sab pe ho sakta hai, jo PM ka virodh karte hain. বিগত কয়েক মাস ধরেই রাফাল কাণ্ড নিয়ে সুর চড়িয়েছেন রাহুল গান্ধী, আর সুপ্রিম কোর্টে সরকারি আইনজীবীর বক্তব্য নতুন অস্ত্র তুলে দিয়েছে রাহুলের হাতে। নির্বাচনী লড়াইয়ে এর কতটা ফল তুলতে পারে কংগ্রেস এখন সেটাই দেখার। নিউজ টাইম।